বন্ধুরা আবারও এক নতুন জার্নি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এবারের গন্তব্যস্থল তারাপীঠ। তারাপীঠে এখন পুজো দেওয়ার আদর্শ সময়। এই সময় আর আজকে হচ্ছে শনিবার, আমরা যাচ্ছি হাওড়া রামপুরহাট স্পেশালে। প্রথম যে পার্টটা আসবে সেটা হচ্ছে হাওড়া থেকে রামপুরহাট, অর্থাৎ হাওড়া থেকে রামপুরহাটের যে ট্রেন তার প্রত্যেকটা স্টেশন কখন কোন সময় দাঁড়াচ্ছে এবং কখন এই ট্রেনটা ছাড়ছে। এই ট্রেনটা ছাড়বে 4:35 আর ওখানে গিয়ে পৌঁছাবে 9টার সময়। তারপর আমরা হোটেল নেব এবং তারপর আমরা মায়ের কাছে পুজো দেবো কালকে সকালে। তো দুটো পার্টে ভিডিওটা আসবে। তো আমার বন্ধুরা সবাই এগিয়ে গেছে, আমাদের যে কোচটা পড়েছে সেটা হচ্ছে D2 সেকেন্ড সিটিং, ভাড়া নিয়েছে 75 টাকা। তো ভিডিও তুলতে গেলে একটু তো পিছিয়ে পড়তেই হয়, তাই আমি যাচ্ছি সবার শেষে একা, ওদের সাথে গিয়ে দেখা হয়ে যাবে। কোচ আমার এসে গেছে, D2 চলে এসেছে, এখন চলছে D5, আর 2-3 মিনিট গেলে D2 চলে আসবে। তো মোটামুটি খুব ভালো লাগছে, আগের মাসেই জার্নি করলাম দার্জিলিং, আবার এই মাসে যাচ্ছি তারাপীঠ, এবং 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি আবার একটা জায়গায় ঘুরতে যাবো, সেই ভিডিও আসবে তোমাদের জন্য। তো আমার সাথে থেকো, এইভাবে সাপোর্ট করো চ্যানেলটাকে, আর 1-2 দিনের মধ্যেই 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো খুবই ভালো লাগছে, সঙ্গে থেকো আর দেখতে থাকো তারাপীঠ জার্নি এবং ট্রেন জার্নি। তো আবারও সব বন্ধুরা মিলে চললাম মায়ের উদ্দেশ্যে, তাই বলছি জয় তারা। আর আজকে এর মধ্যে আমাদের একটা বন্ধুর জন্মদিন আছে, এই যে আজকে আমাদের বন্ধুর জন্মদিন আছে, তাই সবাই আমরা জানাচ্ছি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সবাইকে। তো ট্রেন আস্তে আস্তে হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল তারাপীঠের উদ্দেশ্যে। ট্রেনে বসে বাইরের দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন তো, তাই আমাদের প্রত্যেকের এই দৃশ্য দেখতে দেখতে এই জার্নিটা সত্যি স্মৃতি হয়ে রইল। তো বন্ধুরা, ট্রেন প্রথম যে স্টেশনটা দাঁড়ালো সেটা হচ্ছে চন্দননগর স্টেশন। চন্দননগরে একটা সময় ফরাসিরা অনেক আধিপত্য বিস্তার করেছে, তার অনেক নিদর্শন এবং অনেক স্মৃতি আপনারা এই চন্দননগরে ঘুরলে দেখতে পাবেন। এবং এর পাশাপাশি চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, এখানে অনেক বড় বড় বিশাল আকারের জগদ্ধাত্রী প্রতিমা করা হয়, এবং তার পাশাপাশি চন্দননগরের লাইটিং আমরা জানি বিশাল পরিমাণ বিখ্যাত, এবং চন্দননগর থেকে লাইটিং ভাড়া করা হয় আমাদের দুর্গাপুজোর সময়, এবং বিশাল রকমের এখানে আয়োজন করা হয়। তো আপনারা চন্দননগর স্টেশনটা পুরো দেখে নিন, সত্যি খুব সুন্দর একটি স্টেশন, ফাঁকা একটি স্টেশন। আপাতত আমাদের হাওড়া রামপুরহাট স্পেশাল ফার্স্ট চন্দননগর স্টেশনেই হল্ট নিল, এরপরে বর্ধমানে দাঁড়াবে এবং আরও অনেক স্টেশনে দাঁড়াবে, শান্তিনিকেতনে দাঁড়াবে, বোলপুর শান্তিনিকেতনে দাঁড়াবে। তো সব মিলিয়ে এই জার্নিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে, এবং ট্রেন হর্ন দিয়ে দিয়েছে, এবার আমাকে আস্তে আস্তে উঠে পড়তে হবে। তো ট্রেন আস্তে আস্তে চন্দননগর স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। তো ট্রেন আমাদের সেকেন্ড যে স্টেশনটায় দাঁড়ালো সেটা হচ্ছে চুঁচুড়া স্টেশন। তো এই চুঁচুড়ার সম্পর্কে আমি বিশেষ কিছু জানি না, তাই আপনাদের কিছু বলতে পারলাম না। চন্দননগরের সম্পর্কে অনেক কিছু জানি, অনেক কিছু বলে দিলাম, কিন্তু চুঁচুড়ার সম্পর্কে কিছু বলতে জানি না আমি, তাই বলতে পারলাম না। তো এবার দেখা যাক, ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, এবার আমি আবার ট্রেনে উঠে পড়ব। এখন ঘড়িতে বাজে 5:25, তো ট্রেন ঠিকঠাক সময়ই চুঁচুড়ায় এসে পৌঁছাবে। তো ট্রেন কিছুক্ষণ দাঁড়ানোর পর চুঁচুড়া স্টেশন ছেড়ে এগিয়ে চলল। তো ট্রেন এখন এসে দাঁড়ালো ব্যান্ডেল জাংশনে, এটা 3 নম্বর হল্ট। এর আগে চন্দননগর, চুঁচুড়া এবং তারপরে এসে দাঁড়ালো ব্যান্ডেল জাংশনে। ঘড়িতে এখন বাজে 5:35, ঠিকঠাক সময় কিন্তু ট্রেন এসে দাঁড়ালো ব্যান্ডেল জাংশনে। এরপর আমরা চলে যাব তারাপীঠের উদ্দেশ্যে, এবং এরপরের যেটা হল্ট সেটা হচ্ছে বর্ধমান জাংশন, এবং তারপরে বোলপুর শান্তিনিকেতন, যেটা আপনারা শিয়ালদা NGP-র যে ট্রেন জার্নিটায় দেখেছিলেন, অর্থাৎ একটু পরে গিয়ে ওই লাইনের সঙ্গে এই লাইনটা মিলে যাবে, অর্থাৎ বর্ধমান থেকে লাইন দুটো এক হয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু এটা হাওড়া রামপুরহাট স্পেশাল, আর ওটা গেছিলাম শিয়ালদা NGP স্পেশাল, তাই জন্য ওইটা গিয়ে বর্ধমানে গিয়ে মিলে যাবে। তো দেখতে থাকুন আমার ভিডিও। তো আস্তে আস্তে আমাদের ট্রেন ব্যান্ডেল জাংশন ছেড়ে দিয়ে সামনের দিকে চলতে লাগলো। আমরা সবাই জানি বন্ধুরা,
ট্রেনে চলার পথে টুকিটাকি মুখরোচক কিছু খেলে বেশ মন্দ হয় না, তাই আমরা সবাই মোটামুটি ঝালমুড়ি চটপটি এইসব খেতে ভীষণ ভালোবাসি। তো তাই এই কাকুটার থেকে আমরা সবাই মিলে ঝালমুড়ি কিনে খেলাম এবং চলার পথে এনার এই টেস্টি এত সুন্দর ঝালমুড়ি খেয়ে জাস্ট মনটাই ভরে গেল। আমাদের সবই আছে। তো ট্রেনের মধ্যে শেষমেশ আমরা চা পেলাম, আমরা সব বন্ধুরা মিলে এখন চা খাচ্ছি। লিকার চা আমার যেটা ফেভারিট সেই লিকার চা এখন খাচ্ছি, খুবই সুন্দর খেতে। বন্ধুরা দেখি কি বলে, অসাধারণ ভাই। আমি একটাই কথা বলবো, অসাধারণ। ট্রেনের মধ্যে এরকম বাবু চা পিলো তারাপীঠের উদ্দেশ্যে। আরো একবার মায়ের উদ্দেশ্যে বলি জয় তারা, জয় তারা, জয় তারা, চা খেলাম, জয় তারা। বর্ধমান স্টেশনে দেখতে চলে এলো। তো বন্ধুরা ট্রেন এখন এসে পৌঁছালো বর্ধমান জাংশনে। চা খাচ্ছি, চা খাওয়ার সঙ্গে সঙ্গে আমি বর্ধমান স্টেশনে নামলাম। আপনারা দেখে নিন পুরো বর্ধমান স্টেশনের এই দৃশ্যটা। আপনারা কিছুদিন আগেই শিয়ালদা এনজিপি যে জার্নিটা দেখেছিলেন তাতে বর্ধমান ট্রেনটি আপনারা দেখেছিলেন, সরি বর্ধমান স্টেশনটি আপনারা দেখেছিলেন, এবং আবারও একবার বর্ধমান স্টেশনের ওপর দিয়েই আমরা যাব। এরপর ট্রেন গিয়ে দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতনে। তো চা খেতে খেতে আপনাদের রিভিউ করছি। ট্রেনের চা সত্যি খুব সুন্দর লাগে এবং তার পাশাপাশি এই জার্নিটা খুবই সুন্দর লাগছে। এতক্ষণে আমরা চন্দননগর, চুচুড়া, তারপরে বর্ধমান জাংশন সব কিছুই এলাম এবং এর পাশাপাশি আমরা আস্তে আস্তে রামপুরহাটের দিকে যাব। তারাপীঠ রোড যেটা তারাপীঠ স্টেশন, তারপরে রামপুরহাট, আমরা রামপুরহাটে গিয়ে নামবো। প্রথমে আমরা ভেবেছিলাম তারাপীঠে নামবো, কিন্তু তারাপীঠ থেকে খুব একটা গাড়ির কমিউনিকেশন পাওয়া যায় না, অর্থাৎ তারাপীঠ রোড স্টেশন থেকে তারাপীঠ মন্দিরে যাওয়ার গাড়ি খুব একটা ভালো পাওয়া যায় না। তাই এটা একটা ভালো ইনফরমেশন, আপনারা অবশ্যই কিন্তু রামপুরহাটে নামবেন, ঠিক আছে, রামপুরহাটে নামবেন। তো রামপুরহাট থেকে আপনারা অ্যাভেলেবেল টেকার, টোটো, অটো এবং চার চাকাও আপনারা পেয়ে যাবেন মন্দির যাওয়ার। বর্ধমান পুরো, হ্যাঁ পুরো বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা বিক্রি হচ্ছে, দেখেছিস? আরো সময় নেবো। তাহলে আপনারা দেখে নিলেন যে বর্ধমান স্টেশনে সীতাভোগ আর মিহিদানা বিক্রি হচ্ছে। গজা খাবে, মিষ্টি গজা। এই ট্রেনে একটা জিনিস ভালো লাগে কি, এই ট্রেনে অনেক কিছু কিন্তু বিক্রি হচ্ছে। যেমন ধরুন এই ট্রেনে সিঙ্গাড়া, খাস্তা, গজা, জলের বোতল, চা, কফি সব কিছু কিন্তু এই ট্রেনে আপনারা পেয়ে যাবেন। এবং আমরা এখন দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনের নিচে এক্ষুনি সীতাভোগ আর মিহিদানা বিক্রিওয়ালাকে দেখলাম, যেটা ভিডিও আপনারা এক্ষুনি দেখতে পাবেন। তো সীতাভোগ মিহিদানাটা খুব সুন্দরভাবে একটা লোক বিক্রি করছিল, বেশ ভালো লাগলো। বিকালবেলা ট্রেন জার্নি করা, ট্রেন জার্নি করা এটা একটা মজা যে অনেক কিছু খাওয়ার জিনিস আপনারা পেয়ে যাবেন। তো কোনো চিন্তা করার কোনো কারণ নেই, এখানে অ্যাভেলেবেল খাবার সব কিছু পেয়ে যাবেন। তো কোনো কিছু খাবার আপনারা ক্যারি না করে আনলেও কোনো অসুবিধা নেই। সিঙ্গারা খাইয়ে, একটা সিঙ্গারা খাইয়ে একটা ক্যামেরাম্যান হয়ে যাবে, তাই তো? তিরিশ আইডিয়া কড়া খুচরো দিয়েছে এটা, চল মা পকেটে ঢুকিয়ে দিই ভাই, ধরবে। তো ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিল বর্ধমান জাংশন স্টেশন থেকে। বর্ধমান থেকে আমি একটা সিঙ্গাড়া কিনেছি, দেখুন আপনারা, 7 টাকার বিনিময়ে একটা সিঙ্গাড়া কিনলাম। এই সিঙ্গাড়ার কেমন টেস্ট এবার আমি আপনাকে খেয়ে দেখাবো।
ট্রেন এখন এমন একটা স্টেশনের উপর দিয়ে যাচ্ছে যে স্টেশনটার নাম শুনলে আপনারা নিজেরাই হাসবেন, আর ভাববেন এরকমও নামে স্টেশন হয়। ঝাঁপটের ঢাল, স্টেশনের নাম ঝাঁপটের ঢাল। আমি হচ্ছি একজন কেন্দ্র সরকারের ওর প্যাট্রিয়টিক পোয়েট, লোকসভা এবং মিনিস্ট্রি অফ কালচার স্বীকৃত সৈয়দ নওশের আলী আমার নাম। আমারই রচনা থেকে লোকসভা প্রশস্তি বাংলা ভাষায় লেখা 81টা কবিতা নিয়ে এবং এর 79 নম্বর দুটি কবিতা হিসাবে জাতীয় গান হিসাবে আমি স্বীকৃতি দিয়েছি কবি হিসাবে। ভারতের জয় হোক। শ্যামলা ভারত ধরণী নিতনু তারাই দিয়েছে জাতীয় জাগরণী, কত সুরের করিছে বহন নানা গাহি সব লোক প্রাণ নানা সুরে নানা জয় গান, ভারতের জয় হো ভারতের জয় হো। ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে সরকার থেকে কোনো রকম কোনো সাহায্য বা ভাতা ওনারা পান না, জাস্ট একটা কার্ড প্রোভাইড করা হয়েছে, আর ওনাদের সংসার ভীষণ পরিমাণ কষ্টে চলে, তাই আপনাদের কাছে অনুরোধ করলাম একটু হেল্প করুন। ট্রেন এখন এসে পৌঁছালো ঘুষকরা রেলওয়ে স্টেশন, ঘুষকরা। এখন ঘড়িতে বাজে 7:45। তো বন্ধুরা, ট্রেন এখন ছেড়ে দিল ঘুষকরা রেলওয়ে স্টেশন। এটা একটা বেনামি স্টেশন, অতটা নাম করা স্টেশন নয়। দেখতেই পাচ্ছেন ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিয়েছে তারাপীঠের উদ্দেশ্যে। ট্রেন এসে দাঁড়ালো বোলপুর শান্তিনিকেতন। ট্রেন এখন দাঁড়িয়ে আছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, এবং কিছুদিন আগেই আপনারা বোলপুর শান্তিনিকেতন স্টেশনের ভিডিও দেখতে পেয়েছেন আমার শিয়ালদা NGP জার্নিতে, আজকে আবার দেখতে পারলেন। তো ট্রেন হর্ন দিয়ে দিয়েছে, এবার আমি ট্রেনে উঠে পড়ব। ট্রেন আস্তে আস্তে চললো তারাপীঠ স্টেশনের উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন এই ভিডিও। আপনারা দেখতেই পারলেন যে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো 8:10-এ, একদম ঠিকঠাক টাইমেই এলো এই হাওড়া রামপুরহাট স্টেশন। তো এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আবার নেক্সট যে স্টেশনটা পাবো আবার তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এবার পুরো ট্রেনটার ভিডিও আপনাদের সামনে একটু তুলে ধরি। আচ্ছা, আমাদের অনেক সৌভাগ্য যে ট্রেনের মধ্যে আমরা ভগবানের দর্শন পেয়ে গেছি। ওপরে আছে পার্বতী, আশীর্বাদ দিয়ে দিন। তারপরে আছে নারায়ণ, নারায়ণ, আমি ওই নারায়ণ বলিনি, নারাজ হয়ে গেলি, ওকে সম্মান দিচ্ছ, নারাজ হয়ে গেল। আর আমাদের সঙ্গে আছে পুরোহিত, আপনাকে বলছি এদের পুজো দিন। মা বড় মজা পাচ্ছে, আহ কি বলবো, আর কিচ্ছু বলার নেই, মা পুজো সন্তুষ্ট হয়েছে। আপনাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু ট্রেনের মধ্যে এরকম পায়চারি করতে ভীষণ ভালো লাগে। আমি প্রায় হাঁটতে হাঁটতে প্রায় 7-8টা কামরা ঘুরে নিই, এটা তো আমার ব্যাপক লাগে জাস্ট।
আর আপনারাও যারা করেন তারাও কমেন্টে নিচে জানান। তো প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও আমি আপনাদের ট্রেনের বাথরুমটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর টিপটাপ এই বাথরুম, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনারা এই কোভিড সিচুয়েশানে আরামসে এখন যাতায়াত করতে পারেন, কারণ ট্রেনের সেফটিটা খুব ভালো করেই নেওয়া হচ্ছে এবং বাথরুমগুলো অনেক পরিষ্কার। তো বন্ধুরা, ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, তো আমি এখন দাঁড়িয়ে আছি কোপাই স্টেশনে। একটু আগেই কোপাই নদী চলে গেল, যেহেতু প্রচণ্ড অন্ধকারের জন্য আপনারা কিছু দেখতে পেলেন না। এই দেখুন কোপাই স্টেশন, খুব সুন্দর এই স্টেশন। এই সেই কোপাই নদীর ধারে এই স্টেশন, আর দেখে নিন পুরো ফাঁকা একটা স্টেশন এবং ট্রেনটা আমাদের দাঁড়িয়ে আছে। অলরেডি হর্ন দিয়ে দিয়েছে এবং আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, এবং আমি উঠে যাব। এই ভিউগুলো খুব সুন্দর সুন্দর উঠছে। ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, ট্রেন এখন দাঁড়িয়ে আছে মল্লারপুর স্টেশনে, এরপরেই তারাপীঠ স্টেশন এবং তারপরে রামপুরহাট স্টেশন। আমরা মল্লারপুর স্টেশনে দাঁড়িয়ে আছি এখন। এই মুহূর্তে ট্রেন আস্তে আস্তে ছেড়ে দিয়েছে, এবার ট্রেনে আমরা উঠে পড়বো সব বন্ধুরা মিলে। দেখে নিন মল্লারপুর স্টেশন পুরো ফাঁকা। এই সেই তারাপীঠ স্টেশন যেখানে আমরা নামবো ভেবেছিলাম, পুরো ফাঁকা ধুধু করছে। আশা করি এখান থেকে কোনো রকম গাড়ি আমরা পাবো না, তাই আমাদের অগত্যা এখান থেকে বিনা টিকিটে যেতে হবে রামপুরহাটে। এই হচ্ছে তারাপীঠ স্টেশন, আমরা দাঁড়িয়ে আছি তারাপীঠ স্টেশনে। আমাদের টিকিট কিন্তু এই তারাপীঠ স্টেশন অবধি কাটা। আমরা ভেবেছিলাম যে এখান থেকে গাড়ি আমরা পেয়ে যাবো, কিন্তু পুরো ফাঁকা ধুধু একটা স্টেশন আপনারা দেখুন। তো আমাদের মতো ভুল আপনারা করবেন না, আপনারা রামপুরহাট অবধি টিকিট কাটবেন। তো তারাপীঠ স্টেশনে নেবে আমরা অগত্যাই, এবার তারাপীঠ স্টেশন থেকে রামপুরহাট অবধি বিনা টিকিটেই যাবো। জাস্ট একটা দুটো স্টেশনের পরেই রামপুরহাট স্টেশন, ওখান থেকে আমরা টেকার অটো সব কিছু পেয়ে যাবো, মানে মন্দির অবধি যাওয়ার জন্য। তো আমরা ভেবেছিলাম যে তারাপীঠ স্টেশন থেকে হয়তো তারাপীঠ মন্দির কাছে হবে, কিন্তু সেটা কাছে হয়তো, কিন্তু কিন্তু কোনো যাতায়াতের কোনো কমিউনিকেশন আমরা পেলাম না, তাই আবার আমরা ট্রেনে উঠে পড়লাম। দেখে নাও তারাপীঠ স্টেশন পুরো ফাঁকা এই স্টেশন। তো অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছালাম। আমরা চলে আসলাম রামপুরহাট জাংশনে, এবার আমরা নেবে মায়ের কাছে যাব মায়ের দর্শন করতে। এখন চাপ হচ্ছে, রাত্রি 10টা বাজে, এখন আমাদের হোটেল নিতে হবে। এই আমরা আস্তে আস্তে নামলাম, এই নামলাম রামপুরহাট স্টেশনে। বেশ ভালোই ভিড় আছে, রাত্রি 10টার সময় ভালোই ভিড় আছে, পেছনটা তোমরা দেখে নাও। তো আমরা তারাপীঠে না নেবে রামপুরহাটে নেবে, ভালোই করলাম। হ্যালো বন্ধুরা, তো অবশেষে আমরা রাত্রি 10টার সময় এসে পৌঁছালাম রামপুরহাট জাংশনে। তো দেখে নিন রামপুরহাট জাংশনের স্টেশনটি কত সুন্দর মন্দিরের আদলে গড়ে তোলা হয়েছে, এবং এখানে বাইরে বেরিয়ে জাস্ট মনটা খুশ হয়ে গেল, কারণ অনেক পরিমাণ গাড়ি, টোটো, ট্যাক্সি বা টেকার এখানে চলে, টেকার চলে। তো অনেক রকম গাড়ি আমরা এখানে পেয়ে যাবো এবং আপনারাও পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই কিন্তু হাওড়া থেকে টিকিট কাটলে রামপুরহাট অবধি কাটবেন, এবং এখান থেকে কিন্তু 6 কিলোমিটার হচ্ছে তারাপীঠ মায়ের মন্দির। ওখান থেকে আপনারা তারাপীঠ মায়ের মন্দিরের পাশে আপনারা হোটেল নিয়ে নেবেন। আমরা এখন হোটেল বুক করিনি, আমরা গিয়ে হোটেল বুক করবো। তো মোটামুটি আমরা 8-9 জন মিলে যাচ্ছি, দেখা যাক। রাত্রি 10টার সময় অনেক পরিমাণ লোকজন এসছে, ম্যাক্সিমাম লোকেরই হয়তো রুম বুক করা আছে, কিন্তু আমাদের কোনো রুম বুক করা নেই। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, এই হাওড়া থেকে রামপুরহাট জার্নি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তারাপীঠের পার্ট 2 নিয়ে। ততদিনের জন্য গুড বাই বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, ঘড়িতে বাজে 10টা, আমাদের 10টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার ধূপ মোমবাতি দিয়ে মায়ের কাছে আমাদের মনের যা কামনা আছে, বাসনা আছে, সেগুলো আমরা দেবো, সেগুলো আমরা মাকে বলবো। তো আমরা তারাপীঠে আজকে এসেছিলাম রবিবার, আমরা কালকে শনিবার রাতে চলে এসেছি। এসে আমরা এই মন্দিরে খুব সামনেই একটা হোটেল নিয়েছি, হোটেল নিয়ে রাত্রিবেলা ঘুমানোর পর ভোরবেলা 5টা থেকে 5:30টার মধ্যে আমরা স্নান টান করে 6টার মধ্যে চলে এসেছিলাম। দেবা ভিডিও কাইকো বানাতে রে বাবা, ভিডিও নেই বানানে কা ক্যা
वीडियो का पैसा लगता है सर, पैसा देगा सब्सक्राइब कर दे। इसका चैनल सब्सक्राइब कर देना, ठीक है? सिर्फ देखने से नहीं बनेगा काम, चैनल सब्सक्राइब करना पड़ेगा। ये बाबा कुछ बोलो रे देवा, काय को रे चुप काय को बोलो ना रे, चायला शाह क्या गुंडा बनेगा रे तू लोग, क्या यूट्यूबर बनेगा रे तू। हेलो मैन, यू आर वाचिंग दिस स्टार्ट ऑर, वी आर इन हावड़ा ब्रिज एंड वी आर गोइंग टू थारापीठ। जय दा।